এই টমেটো নিবেন, টমেটো লাল লাল টসটসে টমেটো, নিয়ে যাও নিয়ে যাও, পাকা পাকা লাল টমেটো নিয়ে যাও। বাবা জুনি, তো টমেটো গুলো এত পেকেছে যে লাল টসটসে হয়ে আছে। দে দে আমাকে 1 কেজি টমেটো দে, আর জমিয়ে টমেটো চাটনি বানিয়ে খাবো। এই নিন দিদি 1 কেজি টমেটো। এই টমেটো নিবি টমেটো। এই শয়তান টুনির জন্য আমার একটা সবজিও বিক্রি হয় না, তোকে আমি দেখে নিব। এই টমেটো নিবেন টমেটো, তাজা তাজা পাকা পাকা টমেটো। আরে বা এগুলো কি, দেখতে তো দারুণ লাগছে। এই টুনিকে বরং ডাকি, কিন্তু এই সবজি ওয়ালির সাথে কথা বলতে তো আমার ঘৃণা লাগছে। এই যে দিদি টমেটো নিবে গো টমেটো। হোয়াট ইজ দিস? কি বললে? আরে বোকা এগুলো কি, আসলে গ্রামের বোকা সোকাদের সাথে কথা বলেই ভুল, এরা কিছুতেই বোঝে না, ধুর মুডটাই খারাপ হয়ে গেল। দিদি এ তোর কি অবস্থা? এই কাকুলি হাসবি না বলে দিলাম, তোর বাড়িতে আসতে গিয়ে আমার প্রেস্টিজ নষ্ট হয়ে গেছে। ডিসগাস্টিং। ও মা গো কি সব বলছিস তুই, হাসতে হাসতে তো আমার পেট ব্যথা হয়ে গেল। যাও যাও দিদি ফ্রেশ হয়ে নাও, কতদিন পর তুমি আমার বাড়িতে এলে, কতদিন পর তোমার জন্য মন খুলে একটু হাসতে পারলাম। কি মজা কি মজা, মাসি এসে গেছে, কিন্তু মাসিকে তো ভূতের মতো লাগছে। এই কনক চুপ বলছি, দূর বাবা ভালোই লাগে না। এই কাকুলি তোদের জঙ্গলের এক সবজিওয়ালিকে দেখলাম লাল টসটসে সবজি নিয়ে যাচ্ছে, আমি এই সবজিগুলো খাবো রে, আমার খুব খেতে ইচ্ছে করছে। ও বুঝেছি, ওই শয়তান টুনি সবজিওয়ালার কথা বলছো? আরে দিদি তুমি চিন্তা করো না, ওর সবজি বাগান আছে, সেখানে গিয়ে যত ইচ্ছে খেতে থাকো। আরে বা এখানে তো দেখছি অনেক ভেজিটেবলস, পাকা ভেজিটেবলস এর চেয়ে কাঁচাটা বেশি টেস্টি, ইয়াম্মি, আমি বরং কাঁচা সবজি খাই। আপনি আমার সবজি বাগানের কাঁচা সবজিগুলো নষ্ট করছেন কেন? খেতে হলে পাকা সবজিগুলো খান। এই টুনি তোর এত বড় সাহস, তুই আমাকে নিষেধ করছিস, জানিস আমি কে? আমি হলাম এই বনের সবচেয়ে বড় লোক, ধনী পাখি কাকুলির বোন, আর তুই কি না আমার সাথে লাগতে এসেছিস? আপনি কাকুলি দিদির বোন, তাতে আমার কি? আপনি আমার সবজি আর একটাও নষ্ট করবেন না, চলে যান বলছি। তোর এত বড় সাহস, আমাকে অপমান করলি, এর প্রতিশোধ আমি শুধু আসলে তুলে নিব, তাহলে আমিও কহিলি না, এই বলে দিলাম। এরপর কহিলি কাঁদতে কাঁদতে বাড়িতে চলে যায়। একি দিদি তুমি কাঁদছো কেন, কি হয়েছে তোমার বলো, তোমাকে কি কেউ কিছু বলেছে? বোন, ওই কাকুলি আমাকে অপমান করে ওই সবজি বাগান থেকে তাড়িয়ে দিয়েছে, আমি বললাম যে আমি শুধু একটা সবজি নেব, কিন্তু আমাকে কিছুতেই দিল না, ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিল রে বোন। কি, ওই টুনির এত বড় সাহস আমার বোনকে অপমান করা? আজ কালুকে বলে ওর উচিত শিক্ষা করাবো। এরপর কাকুলি কালুকে সব কথা খুলে বলে। সব শুনে কালু বলে, কি ওই হারামজাদি আমাদের আত্মীয়কে ঘাড় ধাক্কা দিয়েছে? না, ওর একটা ব্যবস্থা করতেই হবে, ওর জন্য আমার ব্যবসাতেও লালবাতি জ্বলেছে, এক ঢিলে সব রাগের প্রতিশোধ তুলে নিব। হ্যাঁ কালু ঠিক বলেছো, কিন্তু ওই টুনিকে শাস্তি করবে কি করে? শোনো তবে। এরপর কালু কাকুলি শয়তানি বুদ্ধি আটে, আর রাত হতে দুজনে হাতে তলোয়ার নিয়ে টুনি সবজি বাগানে সব সবজি গাছ কেটে ফেলে। আহ, মনে ভীষণ শান্তি পেলাম,
এবার টুনি দেখবো মজা। হাই হাই, এ আমার কি হয়ে গেল? আমার সবজি গাছগুলো এভাবে কে কেটে দিয়েছে? এবার আমি আমার সন্তানকে নিয়ে কিভাবে দিন কাটাবো? এবার কেন বোঝ মজা, আমার সাথে লাগতে এসেছিলি তাই না? এবার তোর উচিত শিক্ষা হয়েছে। হ্যাঁ দিদি হ্যাঁ, এবার ওই শয়তান টুনি হাড়ে হাড়ে টের পাবে। মা ও মা, আমার খিদে পেয়েছে। তুমি কি শুনতে পাচ্ছ না? দুদিন ধরে না খেয়েছি, আর কতদিন থাকবো বলো তো? আমাকে খেতে দাও মা, আমাকে খেতে দাও। সৃষ্টিকর্তা, আমি ছোট মেয়েকে কি করে বুঝাবো? আমার কিচ্ছু নেই, আমি যে ওর মুখে খাবার তুলে দিতে পারছি না। কাঁদিস না টুনি, কাঁদিস না। এই নে, এই নে খাবার, তোর মেয়েকে আগে খেতে দে। সুখী দিদি, তুমি আমার মেয়ের জন্য খাবার এনেছো? তুমি এত ভালো। থাক টুনি, তোকে সব বলতে হবে না। তুই আমাদের সতেজ সবজি দিয়ে অনেক উপকার করতি, আর এতটুকু তো কিছুই না। শোন, আর কাঁদিস না, এই পুটলিতে আটা ফলে বীজ আছে, তুই রোপণ করিস, দেখবি তোর সব অভাব কেটে যাবে। তোমাকে অনেক ধন্যবাদ সুখী দিদি, তোমার এই ঋণ আমি কখনো ভুলবো না। এরপর টুনি ওর জমিতে আতা ফলের বীজ রোপণ করে। দেখতে দেখতে কয়েক মাস কেটে যায়। মা মা ও মা, কোথায় তুমি? তাড়াতাড়ি দেখে যাও, আমাদের কাছে কত আতা ফল ধরেছে। তাড়াতাড়ি এসো মা। ও মা, এত আতা ফল! মারে, এখন থেকে আমাদের আর কোনো অভাব থাকবে না। আজ থেকে আমি আতা ফল বিক্রি করা শুরু করে দিব। আতা ফল নিবেন? আতা ফল অনেক মিষ্টি সুস্বাদু আতা ফল, একবার খেলে বারবার খেতে যাবে। নিয়ে যাও, নিয়ে যাও, আতা ফল নিয়ে যাও। এই টুনি, এই একটা আতা ফল কত করে রে? আর মিষ্টি হবে তো? বেশি না দাদা, মাত্র 10 টাকা। খেয়ে দেখো না, মিষ্টি না হলে ফেরত দিবে। আচ্ছা বেশ বেশ, আমাকে 4টা আতা ফল দে তো, আমার ছেলের জন্য নিয়ে যাব। শোন, মিষ্টি না হলে কিন্তু তোর খবর খারাপ আছে, এই বলে দিলাম। আরে দাদা, একবার খেলেই বুঝতে পারবে আমি সত্যি বলছি নাকি মিথ্যে বলছি। আরে এটা তো টুনি, এই টুনি আবার আটা ফল কোথায় পেল? এই শয়তান টুনি আবার আমাদের ব্যবসা লস করতে এসেছে? না, আজ দেখতেই হবে এই টুনি কোথা থেকে আটা ফল নেয়। এত আতা ফল! এই আতা ফল টুনি বিক্রি করলে কয়েকদিনের মধ্যেই তো ধনী হয়ে যাবে। না, আমি কিছুতেই হতে দিব না, এখনই এই ব্যাপারটা কালুকে জানাতে হবে। এরপর কাকুলি উঠতে উঠতে কালুর কাছে যায়, আর কালুকে সব কথা বলে দেয়। কি, ওই শয়তান টুনি আবার আমাদের সাথে টেক্কা দিতে এসেছে? একবার ওর উচিত শিক্ষা হয়নি? দাঁড়া রে দাঁড়া, এবার তোকে এমন মজা দেখাবো, ফল বিক্রি করার নাম ভুলে যাবি। মা টুকি, ঘরে খাবার রাখা আছে, খেয়ে নিস। আমি আতা ফল পাড়তে যাচ্ছি, আজ অনেক দেরি হয়ে গেল রে মা। হাই হাই, আতা ফলের উপরে এই কীট পতঙ্গগুলো কোথা থেকে আসলো? এই আতা ফল তো কেউ খেতে পারবে না। সৃষ্টিকর্তা, প্রতিবার কি শুধু আমার সাথে এরকম হয়? আমি আর পারছি না সৃষ্টিকর্তা, পারছি না। আমি কি অন্যায় করেছি যে বারবার শাস্তি আমাকে দিচ্ছ? একি টুনি, তুই কান্না করছিস কেন? কি হয়েছে তোর? দাদা গো দাদা। কাঁদিস না টুনি, কীট পতঙ্গ মারার ঔষধ আছে আমার কাছে, তুই নিয়ে এসে গাছে ছিটিয়ে দিস, একটা পোকা আর থাকবে না। এমনিতেই তোর এই আটা ফল খেয়ে আমার ছেলে অনেক খুশি হয়েছে, তাই তোকে আমি সাহায্য করছি।
গাছের বাগানে কত বড় একটা আতা ফল, সেই সময় তো কেউ নেই, যাই আতা ফলটা খেয়ে আসি। এরপর কনক না জেনে টুনির গাছের বড় আতা ফল খায়। টুনি আতা ফল গাছে কীট পতঙ্গ মারার ঔষধ দেওয়ায় সবকিছু বিষ হয়ে থাকে। কনক খাওয়ার সাথে সাথে সেখানেই মারা যায়। কিছুক্ষণ পর কালু কাকলি কনককে খুঁজতে খুঁজতে টুনির আতা ফলের গাছের নিচে দেখতে পায়। বাবা কনক, কি হয়েছে তোর? বাবা কথা বল, বাবা কথা বল, তুই এভাবে আমাকে রেখে চলে যেতে পারিস না রে বাবা, চলে যেতে পারিস না, কথা বল বাবা কথা বল। আমি দুঃখিত কাকলি দিদি, কনকের জন্য আমার অনেক কষ্ট হচ্ছে, কিন্তু তোমরা আমার ক্ষতি করতে চেয়েছিলে, এখন তো দেখলে তোমাদেরই ক্ষতি হয়ে গেল, তাই অন্যের ক্ষতি কখনো চাইতে নেই। তোমরা যদি আজ এমন না করতে তাহলে তোমাদের কনক আজ মারা যেত না। আমাদের ক্ষমা করে দে টুনি, তোর আতা ফল বাগানে আমরা পোকামাকড় না দিলে তুই কীটনাশক ঔষধ দিতি না, আর আমাদের কনক বেঁচে থাকতো। কি সর্বনাশ হয়ে গেল আমাদের, হায় হায় রে। টুনি চলছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে, রাগ করো না লক্ষ্মী সোনা, রাগলে তোমার লাগে আরো ভালো। কালু দাদা, তোমার এসব অসভ্যতা আমি একদম ভালো লাগে না, এই কিন্তু আমি বলে দিলাম। আরে আরে সুন্দরী, কোথায় আমি অসভ্যতা আমি করলাম, আমার তো শুধু তোকে ভালো লেগে গিয়েছিল, আর তার কারণেই তো আমি তোর সঙ্গী হতে চেয়েছি। বলা তো আর যায় না কখন কে এসে টুপ করে আবার ফুলটাকে ছিঁড়ে নিয়ে যায়। দিন দিন তোমার নোংরামি বেড়েই চলেছে, ভেবেছিলাম হয়তো নিজেকে শুধরে নিবে, কিন্তু তা তো আর দেখছি না। শোধরানোর দায়িত্বটা এবার তুই নিয়ে নে রে, দেখ আমার তো আর টাকা পয়সার কোনো অভাব নেই, তুই যদি আমার ঘরের বউ হস তাহলে সারা জীবন টাকার উপরে শুয়ে বসে কাটাতে পারবি, কারণ আমার মতো আর ধনী কেউই জঙ্গলে নেই। আমি তোমার মতো অহংকারীকে কোনোদিনই বিয়ে করব না, আর তুমি আমাকে খুব বেশি বিরক্ত করে ফেলছো, এক্ষুনি আমি মোড়লের কাছে গিয়ে তোমার নামে নালিশ করে আসছি। আরে যা যা, কত পারিস নালিশ কর গিয়ে, কারণ তোদের মোড়লি তো চলে আমার টাকায়। কালুর এসব ফালতু কথা শুনে টুনি ভীষণ রেগে যায় আর মোড়লের কাছে গিয়ে নালিশ জানায়। কালুর এত বড় সাহস, ও এভাবে আমার জঙ্গলের মেয়েদের বিরক্ত করে, আমি আজ বিকেলেই সবাইকে নিয়ে সভা বসাবো, আর ওর শেষ দেখে ছাড়বো আমি। টুনি তুই এখন বাড়ি ফিরে যা। মোড়লের কথায় ভরসা পেয়ে টুনি তার বাড়িতে ফিরে যায়। এদিকে মোড়ল বিকালে সবাইকে নিয়ে কালুর নামে বিচার বসায়, আর কালু এক ব্যাগ ভর্তি টাকা নিয়ে সভায় এসে হাজির হয়। মোড়ল মশাই, কষ্ট করে আপনি আবার সভা কেন ডাকতে গেলেন বলুন তো, আমাকে আগে বলতেন, আমি বাড়ি গিয়ে আপনার জন্য ব্যাগ ভর্তি টাকা নিয়ে আসতাম, এই নিন টাকা, আর সবাইকে নিয়ে বাহিরে কোথাও গিয়ে পেট পুড়ে খাবার খেয়ে আসেন। কালু এসব কি করেছে তুমি? আহা মোড়ল মশাই, ওভাবে বলবেন না তো, আপনার যদি আরো টাকা লাগে তাহলে আমাকে নির্দ্বিধায় বলতে পারেন, কারণ আমার মতো তো আর আপনার টাকা নেই যে মন খুলে একটু খরচ করবেন, তাই আমি দিয়ে দিলাম। এসব বলে বুক ফুলিয়ে কালুকাক সেখান থেকে চলে যায়, আর এত এত টাকা পেয়ে মোড়লও মহা খুশি হয়, আর তা দেখে বাকি পাখিরা ভীষণ রেগে যায়, আর সভা ভেঙে সবাই নিজেদের কাজে চলে যায়। আর এসব দেখে কালুর অহংকার আরো বেড়ে যায়, আর অহংকারের পাশাপাশি কালু অত্যাচারীও হয়ে ওঠে। আরে বান্টি, এত কষ্ট করে জমি চাষ করার কি প্রয়োজন, তার থেকে ভালো হয় তোর জমিগুলো আমাকে দিয়ে দে, তার বিনিময় না হয় আমি তোকে কিছু টাকা দিয়ে দিব। তার কোনো প্রয়োজন নেই কালু দাদা, আমি পরিশ্রম করে যা ফলাবো তাই বাজারে বিক্রি করব, আর সেই টাকা দিয়েই আমি সৎপথে চলে খেয়ে পরে বেঁচে থাকবো। এই শালিক, এই বান্টি বলে কি রে, এ নাকি আমাকে ওর জমি দিবে না, তাহলে চল একে একটু মজা দেখিয়ে দেই। আমার মুখের ওপর তুই কথা বলিস, আমাকে জমি দিবি না তাই তো?
আজ তোর জমি আমি নিয়েই ছাড়বো, দেখি তুই আমাকে আটকাস কি করে। এমন অত্যাচার সৃষ্টিকর্তা একদম সহ্য করবে না, এই বলে দিলাম, এর পতন একদিন ঠিক হবে। আমার পতন কেউ ঘটাতে পারবে না, কারণ আমি হলাম তোদের এই জঙ্গলের সব থেকে বড় ধনী। এই শালিক, পেপারটা নিয়ে আয়, আর এই সারার বেটা বান্টির কাছ থেকে টিপসই নিয়ে নে। কালুর কথা মতো শালিক বান্টির কাছ থেকে জোর করে টিপসই নেয় আর বান্টিকে তার জমি থেকে বের করে দেয়। বান্টি চোখের জল ফেলতে ফেলতে পাড়ের পথে যেতে থাকে আর পথে টুনির সাথে তার দেখা হয়ে যায়। বান্টি দাদা, তুমি অমন করে কাঁদছো কেন? আর তোমার গায়ে এত ক্ষত কি করে হলো? এরপর বান্টি টুনিকে সব ঘটনা খুলে বলে আর সব শুনে টুনি ভীষণ রেগে যায়। এই কালু তো আমাদের সবার জীবনটা পুরো ধ্বংস করে দিচ্ছে, আর আমাদের মোরলও তো কালুর টাকার কেনা দাস হয়ে গিয়েছে। এভাবে চলতে থাকলে তো আমরা কেউ শান্তিতে থাকতে পারবো না। কিন্তু আমাদের তো কিছু করারও নেই, আমি এখন থেকে সৃষ্টিকর্তার কাছে সব নালিশ করে রাখছি, তুমি দেখবে ওই অহংকারী কালু কাকির পতন নিশ্চিত হবে, আর সেই অপেক্ষাতেই আছি আমি। আচ্ছা ঠিক আছে বান্টি দাদা, তুমি বরং থাকো, আমার কিছু কাজ আছে, আমি বরং সেখানে গিয়ে কাজগুলো শেষ করে নেই। এরপর টুনি নিজের কাজে চলে যায় আর বান্টিও বাড়িতে ফিরে আসে, আর এভাবে রাত হয়ে আসে। আবার রাত পেরিয়ে ভোর হয়ে আসে। কালু তার উঠোনে বসে শালিককে বলতে থাকে, শালিক কে আছে আর আমার মতো ধনী আর উদার মনের বলতো আমায়? উস্তাদ, আপনার মতো কেউ নেই, আপনি তো সবার সেরা। এবার শুধু আপনার জন্য একটা বউ দরকার আর আমার একটা ভাবি দরকার, কতদিন আর এভাবে একা থাকবেন বলুন উস্তাদ? তুই তো একেবারে আমার মনের কথাটাই বলে দিয়েছিস, যা খোঁজ নিয়ে আয় কোথায় কোন ভালো মেয়ে আছে, আমি গিয়ে তাকে সোনা দিয়ে মুড়িয়ে আমার বউ বানিয়ে নিয়ে আসব। ঠিক আছে উস্তাদ, এই আমি যাব আর আসব। কালুর কথা মতো শালিক মেয়ে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। এদিকে কাকুলির বিয়ের জন্য কাকুলিকে বউ সাজানো হচ্ছিল আর কিছু সময়ের মধ্যে বর এসে কাকুলিকে বিয়ে করে নিয়ে যাবে। এসব দেখে শালিক মনে মনে ভাবতে থাকে, উস্তাদকে গিয়ে এক্ষুনি এই মেয়ের কথাটা বলি, উস্তাদও কালা আর এই মেয়েও কালা, কালাই কালা পুরো জমবে খেলা। উস্তাদ উস্তাদ, ঝাক্কাস একটা মেয়ে দেখে এলাম, তাড়াতাড়ি চলুন উস্তাদ, নয়তো অন্য কোনো পাখি এসে ফুরুত করে নিয়ে চলে যাবে। বলিস কি রে, চল চল এক্ষুনি চল। এরপর কালু আর শালিক তাড়াতাড়ি কাকুলির বাড়িতে আসে আর জোর করে কাকুলিকে বিয়ে করে নেয়। আরে বউ, এত কাছে কেন? আমি তোমাকে অনেক ভালো রাখবো, আমার কাছে অনেক অনেক টাকা আছে, সেগুলো দিয়ে তোমায় মুড়িয়ে রাখবো। আর শোনো, টাকা দিয়ে আমি তোমাকে একটা কম্বল বানিয়ে দিব, আর সেই কম্বল গায়ে দিয়ে তুমি আরামে ঘুমাবে, কেমন? শোনো, তোমার ওসব পাপের টাকার আমার কোনো প্রয়োজন নেই, আমি যাবো না তোমার সাথে। তোকে আমি এত কষ্ট করে বিয়ে করলাম আর তুই কিনা বলছিস যাবি না আমার সাথে, তোকে তো আমি নিয়ে গিয়েই ছাড়বো। এরপর কালু কাকুলিকে মারতে মারতে তার বাড়িতে নিয়ে যায় আর এসব কিছু দেখে সবাই চোখের জল ফেলতে থাকে আর টুনি সবাইকে বলতে থাকে, এভাবে আর কালুর অত্যাচার আমরা সহ্য করব না, এবার ওকে আমরা প্রাণে মেরে ফেলবো, কারণ মোরল আমাদের নালিশ নিবে না, তার উপর যদি পুলিশে ধরিয়ে দেই তাহলে টাকার গরমে সেখান থেকেও পার পেয়ে যাবে। হ্যাঁ টুনি, তুমি একদম ঠিক বলেছো, আমরা তাই করব, আর পুলিশ এসে আমাদের একসাথে এতজনকে দেখে কিছুই বলতে পারবে না। তার আগে আমাদের কাকুলির কাছে এইসব কথা পৌঁছে দিতে হবে, ওর সাহায্য ছাড়া আমরা এটা কখনোই করতে পারবো না। এরপর সবাই মিলে একটা বুদ্ধি বের করে। এদিকে রাতও হয়ে আসে। কালু তার নিজের ঘরে ঘুমিয়েছিল আর
আর শালিক তার বাড়িতে চলে যায়। কাকুলি জানালার পাশে বসে কাঁদতে থাকে। কাকুলি, তোকে মুক্ত করতে তোর সাহায্য আমাদের খুবই প্রয়োজন। কি প্রয়োজন বলতো? এরপর টুনি সব কথা খুলে বলে আর কাকুলি খুশি হয়ে বাহিরে বেরিয়ে আসে। আর তারপর সবাই মিলে কাকুলির ঘরে আগুন লাগিয়ে দেয় আর কালু পুড়ে ছাই হয়ে মারা যায়। আর এভাবে কালুর অহংকারের পতন ঘটে। তারপর তুই ভালো হয়ে যাবি, তুই একটু অপেক্ষা কর, আমি আসছি। টুনি উঠতে থাকে কণিকার বাড়ির দিকে। আর মাঝপথে টুনির সাথে বিউটির দেখা হয়। কি ব্যাপারে টুনি, এদিকে কোথায় যাচ্ছিস? আর তোকে এত অস্থির দেখাচ্ছে কেন রে? কি হয়েছে বলতো? দিদি, আমি কণিকা দিদির থেকে টাকা ধার চাইতে যাচ্ছি, আমার মেয়েকে যে বাঁচাতেই হবে। তুই কি পাগল হয়েছিস নাকি? ওই অহংকারী কালো কণিকা তোকে কোনোদিনও টাকা ধার দিবে না, বরং অপমান করে তাড়িয়ে দিবে। যাই করুক না কেন, আমার মেয়েকে সুস্থ করা জরুরি, আমি একটা চেষ্টা করে দেখতে চাই। ঠিক আছে, তোর যেটা ভালো মনে হয় সেটাই কর, আমি আসলাম। কণিকা দিদি, বাড়িতে আছো? এদিকে এসো না দিদি, আমি অনেক বড় বিপদে পড়ে তোমার কাছে এসেছি। গরিব টুনি, এই তোর সাহস কি করে হলো আমার বাড়িতে প্রবেশ করার? বের হ বলছি, বের হ এক্ষুনি। দিদি দিদি, রাগ করো না, আমাকে একটু সাহায্য করো, আমি অনেক বড় বিপদে পড়ে এসেছি। দিদি, দয়া করে আমাকে কিছু টাকা ধার দাও, আমার মেয়েটা যে অনেক অসুস্থ। আমি তোদের মতো গরিবদের সাহায্য করি না, চলে যা এক্ষুনি, নয়তো তোর পিঠের চামড়া তুলে ফেলবো। দিদি, তোমার পায়ে পড়ি, এমন করো না, দাও দিদি কিছু টাকা ধার দাও না দিদি, দাও। ঠিক আছে, টাকা ধার দিব, তবে তোকে একটা শর্তে স্বাক্ষর করতে হবে। কি শর্ত দিদি? সঠিক সময়ে আমার ধার দেওয়া টাকা পরিশোধ না করতে পারলে আমি তোর বাড়ি দখল করব। বল, তুই কি আমার এই শর্তে রাজি? রাজি দিদি, তুমি আমাকে কাগজ দাও, আমি এক্ষুনি স্বাক্ষর করে দিচ্ছি। আমার মেয়ে সুস্থ হলেই আমি সঠিক সময়ের আগে তোমাকে টাকা ফেরত দিয়ে দিব। টুনি কাগজে স্বাক্ষর করে আর টাকা নিয়ে চলে যায়। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। এদিকে টুনির মেয়ে টুকি সুস্থ হওয়ার পরিবর্তে আরো বেশি অসুস্থ হয়। একদিন কণিকা টুনির বাড়িতে আসে। এই টুনি, এই এই বিয়াদক টুনি, বাহিরে আয় বলছি, আমার টাকা ধার নিয়ে ঘরে নাক ডেকে ঘুমাচ্ছিস, বেরিয়ে আয় বলছি, এক্ষুনি বেরিয়ে আয়। দিদি, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার কথা রাখতে পারিনি, আসলে আমার মেয়েটা সুস্থ হওয়ার পরিবর্তে আরো বেশি অসুস্থ হয়ে গিয়েছে। দিদি, আমাকে আর কিছুদিন সময় দাও। আমি যে তোকে টাকা ধার দিয়েছি এটাই তোর ভাগ্য, আর কোনোদিন তোকে টাকা ধার দিব না, তুই এক্ষুনি এই বাড়ি থেকে বের হ বলছি। আমার যে কোথাও যাওয়ার জায়গা নেই দিদি, এই অসুস্থ মেয়েকে নিয়ে আমি কোথায় যাব বলো তো? তুমি তোমার পায়ে পড়ি, আর একটা সুযোগ দাও না গো। এই বলে টুনি কণিকার পায়ে পড়ে আর কণিকা লাথি মেরে টুনিকে ফেলে দেয়। আমাকে স্পর্শ করার সাহস পেলি কোথা থেকে? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা আমি। কণিকা টুনিকে মারতে থাকে, মারতে মারতে টুনিকে ঘর থেকে বের করে দেয়। অহংকারী কণিকা দিদি, তুমি কোনো পাখির মাঝেই পড়ো না, তুমি নিষ্ঠুর নির্দয়, এত অহংকার ভালো নয় বুঝেছ? একদিন তুমি তোমার এই অহংকারের কঠোর শাস্তি পাবে, এই আমি তোমাকে বলে দিলাম।
একই তো গরিব, তার উপর আবার আমাকে অভিশাপ দেয়। আরে বোকারা, তোদের অভিশাপ আমার কিছুই করতে পারবে না। এরপর কণিকাও বাড়িতে চলে আসি। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। একদিন একটা বৃদ্ধা গর্তে পড়ে কাঁদতে থাকে আর বলতে থাকে, আমাকে কেউ বাঁচাও, সাহায্য করো, এই গর্ত থেকে কেউ আমাকে ওপরে তোলো, এখানে যে আমার দম বন্ধ হয়ে আসছে, কেউ আছো, সাহায্য করো আমার। হ্যাঁ যে কণিকা মা, আমাকে একটু সাহায্য করো মা, এই গর্ত থেকে তুলতে আমাকে সাহায্য করো, এখানে যে আমার দম বন্ধ লাগছে। এরপর কণিকা কিছু না বলে বৃদ্ধার দিকে তার হাত বাড়িয়ে দেয়। আর বৃদ্ধা কণিকার হাত ধরার আগে কণিকা আবারও তার হাত উঠিয়ে নেয় আর খুশি মনে বলতে থাকে, এই বুড়ি তুই ভাবলি কি করে রে, আমার মতো ধনী পাখি তোকে সাহায্য করবে? ছি ছি, কি দুর্গন্ধ তোর গা থেকে আসছে, যা যত সব। এই বলে কণিকা চলে যায় আর বৃদ্ধা আবারও চিৎকার করে কাঁদতে থাকে। যাস না কণিকা, তোর এত অহংকার, আমি তোকে অভিশাপ দিলাম, তোর অহংকারের পতন খুব শীঘ্রই হবে, খুব শীঘ্রই হবে। বৃদ্ধা আবারও কাঁদতে থাকে। তখনই ওখানে টুনি আসে আর বৃদ্ধাকে গর্ত থেকে উপরে তুলে নেয়। তুই অনেক ভালো রে মা, আমি তোকে আশীর্বাদ করি, তুই চিরকাল সুখে থাকবি। বৃদ্ধার টুনি যে যার দিকে চলে যায়। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। কণিকার অহংকার দিন দিন বাড়তেই থাকে। একদিন শহর থেকে দুটো পাখি কণিকার বাড়িতে আসে। আরে আরে, আপনি কণিকা না? হ্যাঁ আমি কণিকা, কিন্তু আপনারা কে? আপনাদের তো চিনলাম না আমি। আমরা আর আর ডিজিটাল ব্যাংক থেকে এসেছি। আপনি ব্যাংক থেকে যে ঋণ নিয়েছেন সেটা সঠিক সময়ে পরিশোধ না করার কারণে ব্যাংক আপনার সব টাকা সম্পত্তি এমনকি বাড়িটাও দখল করে নিয়েছে। এখন আপনি বাড়িটা ফাঁকা করে চলে যান। না না, এ হতে পারে না, আমার সব সম্পত্তি আমার চাই, আমি এই বাড়ি থেকে বের হব না, চলে যান আপনারা। এই তো তা, এই ম্যাডাম সোজা কথার পাখি নয়, চল ম্যাডামকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেই। তোতার কবুতর কণিকাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয় আর কণিকার বাড়ির দরজায় বড় তালা ঝুলিয়ে দিয়ে ওরা চলে যায়। আর অহংকারী কণিকা সবকিছু হারিয়ে অসহায় হয়ে পড়ে। সে কাঁদতে কাঁদতে উঠতে থাকে আর কিছুক্ষণ পর আকাশ কালো মেঘ করে প্রচন্ড পরিমাণে বৃষ্টি নেমে আসে। কণিকা বৃষ্টিতে ভিজতে থাকে। না, এভাবে বৃষ্টিতে ভিজলে আমি অসুস্থ হয়ে যাব। যাই, বরং কারো কাছে একটু আশ্রয় চাই। ওই তো একটা বাড়ি দেখা যাচ্ছে, যাই ওই বাড়িটার সামনে যাই। কেউ কি আছো এই বাড়িতে? আমাকে একটু আশ্রয় দাও, আমি অনেক অসহায় হয়ে এখানে এসেছি, আমাকে একটু সাহায্য করো। আরে তুমি তো অহংকারী কাক, তুমি আমার অসহায় হলে কি করে? হ্যাঁ, একদিন তোমার কারণে আমি নিঃস্ব হয়ে গিয়েছিলাম, সামান্য কিছু টাকার জন্য শেষ সম্বল বাড়িটা কেড়ে নিয়েছিলে তুমি আমার। তোমার জন্য শেষ পর্যন্ত আমার মেয়েটা মারা গেছে, আর আজ এসেছো আশ্রয় চাইতে। চলে যাও এখান থেকে বলছি। আমি সেইদিন অনেক বড় ভুল করেছিলাম, আজ বুঝতে পারছি অহংকার করা উচিত নয়। দয়া করে আশ্রয় দে বোন, আমি ভিজে যাচ্ছি। তোর অহংকারের উচিত শিক্ষা এখনো বাকি আছে, যা চলে যায় এখান থেকে। এই বলে টুনি দরজা বন্ধ করে দেয়। কণিকা একটা গাছের নিচে দাঁড়িয়ে ভিজতে থাকে। এভাবেই কয়েকদিন কেটে যায়। অহংকারী কণিকাকে বনের কেউই খাবার আর আশ্রয় দিয়ে সাহায্য করে না। রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে থাকতে থাকতে কণিকা অনেক অসুস্থ হয়ে পড়ে।
আজ কতদিন থেকে খাবার খাই না, মনে হচ্ছে আমি মারা যাব। আমি আমার অহংকারের শিক্ষা পেয়েছি, এই কষ্ট আর সহ্য হচ্ছে না আমার। কেউ আমাকে একটু সাহায্য করো, কেউ একটু খাবার দাও আমাকে। বৃদ্ধা মা, আমি অনেক ক্ষুধার্ত, দয়া করে আমাকে কিছু খাবার দাও, আমার অনেক কষ্ট হচ্ছে। আরে অহংকারী কাকজি, অন্যের কাছে সাহায্য চাইতে তোর লজ্জা করছে না? মান সম্মানে ভাবছে না বুঝি? তোর উচিত শিক্ষা দরকার। আমি তোকে কোনো সাহায্য করব না। কেন যে আমি অহংকার করেছিলাম, যদি সবাইকে সাহায্য করতাম তাহলে আজ আমার এই কষ্ট হতো না। সৃষ্টিকর্তা আমাকে ক্ষমা করে দাও। এভাবে কাতরাতে কাতরাতে কুনিকা এক পর্যায়ে মারা যায়, আর এভাবেই অহংকারী কাকির পতন ঘটে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।